কি অদ্ভুত মেয়ে আমি। সকাল থেকে কাজকর্ম সেরে এক জায়গায় বসে বসে ফেসবুকে স্ক্রল করেই যাচ্ছি, এটা ওটা দেখেই যাচ্ছি, তবু যে ভ্লগ স্টার্ট করব সেরকম কোনো লক্ষণই নেই আমার মাঝে। তারপর হঠাৎ আমি রিয়েলাইজ করলাম যে আমাকে ভ্লগটা স্টার্ট করতে হবে। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ব্লগটা স্টার্ট করা এখন প্রয়োজন সেটা যেমন বুঝতে পেরেছি, তেমন এটাও বুঝতে পেরেছি যে 10টা বাজে, আমার পেটেরও কিছু প্রয়োজন নিজেকে জীবিত রাখতে গেলে। আর সেই কারণে ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, যেহেতু আর কেউ খাবার নেই সেহেতু চাউমিনই আমার একমাত্র ভরসা। কালকে জামা কাপড়গুলো পরে বেরিয়েছি, তারপর আর গুছিয়েই রাখা হয়নি। আপাতত আমার কোনো কাজ নেই, তাই ভাবছি ঘরে একটু ঝুল পড়েছে সেই ঝুলগুলোকে একটু ঝেড়ে ফেলি, প্লাস এই খাটটাকে একটু মোছার দরকার আছে সেটাকেও মুছি, বসে থেকে কোনো লাভ নেই, বোর হওয়া। পালিশ করতে নখগুলোকে একটু কেটে ছোট করলাম, রাক্ষসের মতন বড় হয়ে গিয়েছিল, কাটবো কাটবো কাটাই হচ্ছিল না। অ্যাকচুয়ালি কি বলতো, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই করে করে নখই কাটা হয় না, তারপর একাদশী পূর্ণিমা, অমাবস্যা, লাভ লাভ লাভ, এত কিছু থাকে যে সমস্ত দিনগুলোতে নখ আর চুল কাটতে নেই, এইসব করতে করতে আর আমার কাটাই হয় না। তো আজকে দেখলাম যে না, একটা ঠিকঠাক বার আছে, কেটেই ফেললাম। আজকে মা বলেছে সবার জন্য দুধ চা বানাতে, তো আমি এই জন্য চলে এসেছি মশালা টি বানাতে, তোমরাও চলে এসো। কখন ভিডিও আপলোডে বসিয়েছি এখনো আপলোড হয়নি, এখনো দেখাচ্ছি নাকি 2 ঘন্টা লাগবে, প্রায় 7:45 বাজে। আমি এখন যাচ্ছি আমার নিজের জন্য একটা গিফট কিনতে। আমার নিজের জন্য আনা গিফটটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার খুব প্রিয় ডেয়ারি মিল্কের ফ্যামিলি প্যাক। আর এই গিফটটা কিন্তু আমাকে আমার ঠাকুর দিয়েছে, আমার ঠাকুর আমাকে থেকে থেকেই গিফট দেয়। তো অনেকদিন ধরে আমার মন করছিল যে একটুখানি একটা বড় ডেয়ারি মিল্ক আমি খাবো খাবো, কিন্তু এই ওই সেই করে আর কিনতেই পারছিলাম না, তাই তো ঠাকুর আমাকে আজকে এটা কিনে দিলেন, আমি টু মাচ হ্যাপি। সবার কথা ভাবার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজের কথাও কিন্তু নিজেদের ভাবা উচিত, তাহলে দিন শেষে আমাদের মন অনেক বেশি ভালো থাকে, আমরা সবাইকে অনেক বেশি ভালো রাখতে পারি, কারণ নিজেদের ইচ্ছা পূরণ করার দায়িত্ব
কিন্তু আমাদের নিজেদেরই, সেই জন্য আজকে আর বেশি না ভেবে এই চকলেটটা আমি কিনেই ফেললাম। আর এই চকলেটটা খেতে খেতে আমি এখন নানান রকমের নাটক দেখবো, রিলস দেখবো, মজাই মজা। চলো এই ক্যাডবেরিটার সাথেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যেটা নিজের ইচ্ছা করবে সেটা অনেক দিন পরে হলেও কিন্তু যখনই তোমাদের পক্ষে সম্ভব হবে পূরণ করার চেষ্টা করো। আমি 3 মাস ধরে এটা খাওয়ার ট্রাই করছি কিন্তু আজকে এসে পারলাম, কারণ আমাকে ঠাকুর দিলেন। আর সেই চেষ্টাও কিন্তু তোমরাও করো, সবার সাথে সাথে নিজেদেরও খেয়াল রেখো। কালকের ব্লগে আবার দেখা হবে, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।